হ্যাপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সামুদ্রিক মাছ। সেই মাছটার নাম হলো টুনা ফিশ, হয়তো আপনারা অনেকেই চেনেন না মাছটা। তার আগে দিদি পাতা ছুলছে, এটা আপনারা দেখে নিশ্চয় চিনতে পারছেন, নারকেল পাতা শুকনো হয়ে গেছে। দিদি ডাঁটা থেকে পাতাগুলো আমাকে ছিলে দিচ্ছে আর আমি এই পাতা থেকে পুরো বটি দিয়ে ছিলছি। এরপর এই যে কাঠিটা বেরোলো, এটা হলো ঝাঁটা। এটাকে ঝাঁটা আবার অনেকে ঝাড়ু বলে থাকে। এইভাবে একটা একটা করে পাতা ছুলে এই ঝাঁটার কাঠিগুলো নিয়ে তারপর এগুলোকে সুন্দর করে গুছিয়ে দড়ি কিংবা তার দিয়ে বেঁধে এগুলো বাজারে বিক্রি করা হয়। এই যে দেখুন, এবার নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, এটা এই পাতাগুলো ছেলার পর আমরা চলে যাব রান্নার কাছে। এই পাতা থেকে ঝাঁটা বের করা কিন্তু না, যাদের না প্র্যাকটিস থাকবে তারা কিন্তু এগুলো পাতাগুলো ছুলতে পারবে না, কারণ এইটা ছুলতে গেলেই ঝাঁটা সমেত কেটে যাবে। দেখুন এই যে এইভাবে কাটছি, কাটতে গেলে কিন্তু যারা কোনোদিনও পাতা ছুলেনি এইভাবে কাটতে গেলে এই এটা এরকম ভাবে ভেঙে যায়। পাতা ছোলার পর হাত পা ধুয়ে আমি আর দিদি চলে এসেছি। দিদি মাছ নিয়েছে, আমি একটা কলা পাতা কেটে নিলাম, এবার উনার কাছে চলে যাব। দেখুন মাছটা খুব সুন্দর দেখাচ্ছে, কালারটা একদম এই যে এই দিকটা একটু চাকা চাকা টাইপের আছে, দেখুন কালো কালো ডোরা ডোরা, আর ওপর দিকটা কালো। দেখুন মাছটা, জিভটা দেখুন, অন্যান্য মাছের মতো কিন্তু নয়, এই মাছটা সম্পূর্ণ আলাদা। এই যে অসংখ্য ছোট ছোট দাঁত আছে, এইগুলো কাঁটার মতো। দেখুন সাইটের কাঁটাগুলো, এই যে লেজের নিচের দিকে কি সুন্দর দেখাচ্ছে, দুদিকে সমানভাবে একদম কাঁটাগুলো আছে। আর লেজের দিকটা খুব সরু আর ওপরের দিকটা চওড়া, আবার মুখের দিকটা দেখুন সরু হয়ে গেছে। এই মাছটা আমাদের এখানে গৌরী কাজল, টক কমল কিংবা টুনা ফিশ নামেও পরিচিত, কিন্তু আপনাদের ওখানে এই মাছটা কী নামে পরিচিত আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর যদি আপনারা এই মাছটা চিনে থাকেন তাও বলবেন, এই মাছটা আবার সব জায়গায় পাওয়া যায় না, এটা সমুদ্রের মাছ। লেজের দিকটা আরও সুন্দর দেখতে, দেখুন আমি মাছটা কাটবো, ওইদিকে দিদি মশলাগুলো করে নেবে। মাছটা খুব ভারী, মাছটার ওজন 2 কিলো আছে। আমি প্রথমে একটু লেজার দিকটা কেটে নেব, তারপরে মাথার দিকে কাটবো। দেখুন আমি আগেই বলেছিলাম আপনাদেরকে এই মাছটা একটু কালচে কালচে হয়, এই যে দেখুন ওপর দিকটাও কালো কালো। মাছটা অনেকটাই বড়, তাই পুরো পেটিটা করব না, পেটিটা করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি মাঝখান থেকে হাফ করে নিলাম। এই মাছটা কিন্তু খুব নরম মাছ, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কাটতে যেতেই একটু একটু হয়তো ভেঙে যাচ্ছে, ভাজতে গেলেও অনেক সময় এই মাছটা ভেঙে যায়। মাছগুলো কেটে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন মাছগুলো কত নরম,
এই মাছ একটু নরম নরমই হয় আর খেতে একটু টক টক লাগে। এই রেসিপিটায় আমি এই মাছের মাথাটা নেব না। মাছটা কাটার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর দিদি এদিকে মশলা বেটে রেখেছে। কি কি মশলা বেটেছে আমি বলে দিই। ধনে পাতা কুচি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো, টমেটো বাটা আর সরিষার তেল। প্রথমে মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ মাখিয়ে মাছটা আমি 10 মিনিট রেখে দেব। নুন হলুদ মাখিয়ে দিয়েছি মাছে, এবার উনুনটা ধরিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হবে, সাদা তেলে খুব একটা ভালো হবে না। একটু বেশি পরিমাণে তেল দিয়ে মাছটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব নরম মাছ, তাই একটু সাবধানে ভাজতে হবে মাছগুলো। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি শক্ত করে, এবার তুলে নেব। মাছ ভাজার পর পোড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে সব মাছগুলো ভেজে নিয়েছি লাল করে। পোড়ায় দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেবো রসুন বাটা। পেঁয়াজ আর রসুন একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব আদা বাটা। এই রেসিপিটায় মশলাটা একটু ভালো করে কষতে হবে। আদা রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেব টমেটো বাটা, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সব কিছু মশলা আর একটু ভালো করে কষে নেব। এবার দেব গরম মশলা গুঁড়ো। এবার দেব অল্প জল। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এতে আমি আর একটু জল দেব। এই মাছটা একটু মাখো মাখো হবে, খুব ঝোল রাখবো না, তাই অল্প জল দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি, সবার শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি। এই রান্নাটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই রেসিপিটা হয়ে গেছে, এবার গরম গরম ভাতের সঙ্গে আমি আর দিদি খাবো। একটা পাতাতেই ভাত নিয়ে আমি আর দিদি বসে গেছি।
দারুণ হয়েছে মাছের এই রেসিপিটা। আপনারা কে কে এই মাছটা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। এরকম ভিলেজ স্টাইল নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন। মাছের অনেক রেসিপি আমার চ্যানেলে ছাড়া আছে, কিন্তু এই টুনা ফিশের রেসিপি আমি প্রথম ছাড়লাম আমার চ্যানেলে। বড় বলে দেখো পুরো কোষগুলো একবারে ছেড়ে যাচ্ছে, একবারে এক কাঁটার মাছ, কোনো কাঁটা নেই, সুন্দর খেতে লাগে। যখন কাটছিলাম তখন একটু নরম নরম মনে হচ্ছিল, ভাজার পর আর মনে হয়নি, শক্ত হয়ে গেছে।